আমরা তো মনে করি একটা গ্রামে হয়তো কয়েকদিন পরে একজন মানুষ মারা যায়, এই হিসাবে আমাদের মনে হয় খুব বেশি মানুষ মারা যাচ্ছে না। কিন্তু আসলে যদি আপনি সব মিলিয়ে হিসাব করেন তাহলে দেখবেন দলে দলে মানুষ কবরে চলে যাচ্ছে, মৃত্যুর মিছিল প্রতিদিন চলতেছে। আজকেও বাংলাদেশে 2,088 জন মানুষ মারা গেছে। তো ভাইরা আমার, আচ্ছা এখানে একটু প্রশ্নের জবাব দেওয়া দরকার, সেটা হচ্ছে অনেকে চিন্তা করবে এতজন মানুষ মারা গেল, মিডিয়াতে তো কোনো খবরই নেই, পত্রপত্রিকা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কোনো আলোচনা নাই, তো হুজুর কি বললেন এত মানুষ মরে গেছে আমাদের দেশে আজকে? হ্যাঁ, এই প্রশ্নের জবাব আমি বলি, সেটা হচ্ছে মিডিয়াতে আসে কোন মৃত্যুর খবর, দাঙ্গা হাঙ্গামায় মারা গেলে, পানিতে ডুবে মারা গেলে, আগুন লেগে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে, এই ধরনের মারা গেলে 5-7 জন মরলে এটা হেডলাইন হয়ে যায়। কিন্তু যারা ঘুমে মারা গেল, হার্ট অ্যাটাক করে মারা গেল, স্ট্রোক করে মারা গেল, ক্যান্সারে মারা গেল, বিভিন্ন রোগে মারা গেল, হাসপাতালে মারা গেল, এর হিসাব তো মিডিয়া করবে না। এই হিসাব করার জন্য একটা গ্রুপ আছে, এরা প্রতিটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপডেট দিচ্ছে, কেউ মরলেই তারা লিস্ট করে এটা আপডেট দেয়। এই আপডেটের পেজ যেটা ইন্টারনেটে, এটা হচ্ছে কান্ট্রি মিটার্স, বাংলাদেশের পপুলেশনের উপরে যে পেজটা আছে সার্চ করলে পাবেন। আমি আসার সময় এটা দেখেছি, সন্ধ্যের পরেও দেখেছি, এটা সন্ধ্যার পরেও দেখেছি। তো এই কান্ট্রি মিটার্স পেজে আজকে আমাদের দেশে যে মানুষ মারা গেল তার হিসাব 2,000-এর উপরে, পুরা দুনিয়ার হিসাবটা আমি দেখলাম 1,33,000 মানুষ আজকে পৃথিবীতে মারা গেছে। ভাইরা আমার, তো মানুষ মারা যাচ্ছে দলে দলে, একজন দুইজন করে না, আমাদের দেশেই যখন একদিনে 2,000-এর উপর মারা গেল, তো এইভাবে পুরা দুনিয়ায় প্রায় 1,50,000-এর কাছাকাছি মানুষ মরে যাচ্ছে একদিনে। সেই হিসাবে আমাদেরকে বুঝতে হবে মৃত্যুর মিছিল চলতেছে, এবং যে কোনো সময় এই মিছিলে আমরাও শরিক হয়ে যাব। দলে দলে মানুষ চলে যাচ্ছে, এই লিস্টে যে কোনো দিন আপনার আমার নাম চলে আসতে পারে, এটাই হলো বাস্তব, ঠিক কিনা? একদিন মরনা হে আখির মৌত হে, এক দিন মরনা হে আখির মৌত হে, কর লে জো করনা হে আখির মৌত হে, জগা জি লগানে কি এ দুনিয়া নেহি হ্যায়, এ ইবরত কি যা হ্যায় তমাশা নেহি হ্যায়। আব্বা জান রহমতুল্লাহ আলাইহি একটা শের প্রায় সময় পড়তেন, यहाँ तो सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रोआना है कोई पीछे रोआना। मुसाफिर खाना এখানে পৃথিবীতে আমরা এসেছি মুসাফির খানা, চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে, মোটামুটি সার কথা এটাই, আমরা থাকার জন্য আসিনি আমরা চলে যাব, এটাই হলো মূল কথা, ঠিক কিনা? যাব কোথায়? অনেক আলোচনা, সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছেন তারা যাবে কোথায়? তাদের কাঙ্ক্ষিত স্থান হলো জান্নাত, চির শান্তির স্থান জান্নাত, এটাই আমাদের ঠিকানা, ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, রব্বুল আলামিন যাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন আর নেক আমল করবেন, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং চলে যাব বুঝলাম, যাওয়ার পরে ঠিকানাটা সম্পর্কেও আমাদের একটা ধারণা হয়ে গেল, আমরা কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে, ঈমান দিয়েছেন আল্লাহ, এখন ঈমানের দাবি অনুযায়ী চলে জান্নাতে যেতে হবে। এতটুকু কথা শোনার পরে আমি এখন একটা উদাহরণ দিব, আর এই উদাহরণের আলোকেই আমার বাকি আলোচনা আমি সংক্ষেপে বলবো। একটা উদাহরণ দিই, মনে করুন একজন মানুষ এসে বলল আমি বিদেশে যাব, একজন বিদেশ যাত্রী, সে কি করে? সে তিনটা বিষয়
তিনটা বিষয়ে কাজ করে, তিনটা বিষয় চিন্তা করে, তিনটা বিষয় নিয়ে সে ব্যস্ত হয়। এক নম্বর হলো যেখানে যাবে যাওয়ার টার্গেট করছে, যাওয়ার আগেই সেই জায়গার ব্যাপারে একটা ধারণা নেয় যে আমি কোন জায়গায় যাচ্ছি। এটা হলো তার প্রথম কাজ, আমি যে এখানে যাব গেলে কেমন হবে না হবে যাওয়ার আগে একটা ধারণা নেয়, এটা হলো প্রথম। দুই নম্বর হলো সেখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শুরু করে যায়। দুই নম্বর, তিন নম্বর হলো যে পদ্ধতিতে যাওয়ার দরকার সেই পদ্ধতিতে রওনা দেয়। তো বিদেশ যাত্রী মোটামুটি তিনটা কাজ করে বিশেষ। এক নম্বর হলো যেখানে যাওয়ার নিয়ত করেছে যাওয়ার আগে এই জায়গার ব্যাপারে ধারণা নেয়, আইডিয়া নেয়। দুই নম্বর, যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। তিন নম্বর, যে পদ্ধতিতে যাওয়ার দরকার সেই পদ্ধতিতে রওনা দেয়, ঠিক কিনা? এই হলো তিনটা। ভাইরা আমার, এই কথাটা বুঝার পরে আসেন আমি আমার মূল কথায় দিকে, আপনাদেরকে নিয়ে যাই। আমরাও যেতে চাই কাঙ্ক্ষিত স্থান জান্নাতে। এখানেও তিনটা ব্যাপার আছে। এক নম্বর হলো যেখানে যেতে চাই জায়গাটা কেমন। ওমর ভাই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। সারা রাত কেন, মাসের পর মাস আলোচনা করলো, এই আলোচনা শেষ হবে না। আমরা যেখানে যেতে চাই জান্নাতেই, জান্নাত কেমন জায়গা, যত আলোচনা করা হবে সব আলোচনার পরে যে কথাটা বলতে হবে আমি সেটাই বলতেছি। আমরা যেখানে যেতে চাই জায়গাটা কেমন, এই প্রসঙ্গে যত আলোচনা করা হবে সমস্ত আলোচনার পরে যে কথাটা দিয়ে উপসংহার টানতে হবে, ফিনিশিং টানতে হবে, এটাই আমি বলি। এবং এটা একটা হাদিসে কুদসির কথা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر بهر أمر جنة منزقة كنو چوك منشوك نائي جن دخيني كنو كان شنيني কোন অন্তর কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা যেখানে যেতে চাই জায়গাটা কেমন, যত আলোচনা হবে সব আলোচনার পরে কথাই উপসংহার আসবে, এই কথাই ফিনিশিং টানতে হবে যে এটা আসলে এমন জায়গা, বয়ান করে বোঝানো যাবে না, দুনিয়াতে মানুষ এটা বুঝতেই পারবে না। এটা এমন একটা সুখের স্থান যেটা কোনো চোখও দেখে নেই, কান শুনে নেই, অন্তর কল্পনাও করে নেই। বলেন সুবহানাল্লাহ। তো এটা কেমন হতে পারে একটা ধারণা দেওয়ার জন্য একটা উদাহরণ দেই। মনে করুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সাধারণ একজন জান্নাতিকে 10 দুনিয়ার পরিমাণ জায়গা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 10 দুনিয়ার পরিমাণ জায়গা, এটা তো কেউ জীবনে দেখছেও না। কোনো একক ব্যক্তির অধীনে 10 দুনিয়ার পরিমাণ জায়গা আছে এমন কথা কানেও শুনছে না। 10 দুনিয়ার পরিমাণ জায়গা কারো থাকতে পারে এটা কল্পনাও মানুষ করতে পারবে না। কিন্তু আল্লাহ ঠিকই জান্নাতে একজন আদনা দরজার মানুষকে 10টা পৃথিবীর সমান জায়গা জান্নাতে দিবে। প্রাসঙ্গিক প্রশ্ন এখানে আসবে। আমি দুইটা সিম্পল প্রশ্নের জবাবও দিই। যেমন মনে করুন, অনেকে মনে মনে চিন্তা করবে 10 দুনিয়ার পরিমাণ জায়গা একজনকেই দিলে কোটি কোটি জান্নাতিকে কতটা এত জায়গা দেওয়া হবে কিভাবে, একজনই 10টা দুনিয়া, তো কোটি কোটি হাজার কোটি জান্নাতির জন্য এত জায়গা কোথায় আছে, এই ধরনের প্রশ্ন কারো থাকতে পারে। আমি আপনাদেরকে সংক্ষেপে একটা জবাব দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, আল্লাহর জায়গার কোনো অভাব নেই। আমাদের অভাব থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলার জায়গার অভাব নেই। আপনি সূর্য দেখছেন, সূর্য এই একটা সূর্যের পেটের ভিতরে 13 লক্ষ দুনিয়ার জায়গা হবে। চিন্তা করি তাহলে জায়গার কি অভাব আছে, এক সূর্যের ভিতরে এত জায়গা। আমরা যে গ্যালাক্সিতে আছি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, যে ছায়াপথ, এই ছায়াপথে সূর্যের মতো পৃথিবীর মতো যে তারাগুলো আছে এগুলো যদি বন্টন করা হয় তাম দুনিয়ার প্রায় 800 কোটি মানুষকে প্রত্যেককে 92টা করে তারা দেওয়া যায়, যেগুলোর সাইজ হলো পৃথিবীর সমান। এগুলো আসমানের নিচেই যখন এত জায়গা, তো আল্লাহ জান্নাতে জায়গার কোনো অভাব আছে, চিন্তা করবেন না, আল্লাহর জায়গার অভাব নেই।
তাহলে একটা প্রশ্ন, এত জায়গা কোথায় আছে, একটা প্রশ্ন। দুই নম্বর আর একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে, কমন প্রশ্ন, জায়গা আছে বুঝলাম, কিন্তু একজন মানুষের এত জায়গার দরকার কি, আছে না এমন প্রশ্ন? এটা একটা কমন প্রশ্ন। বুঝলাম আল্লাহর জায়গার অভাব নেই, একজনের দিয়ে দিয়েছেন 10 দুনিয়ার পরিমাণ জায়গা, কিন্তু একজনের এত জায়গার দরকার কি? পৃথিবীতে আমরা যে জায়গায় আছি, যে বাড়ি ঘর আছে, এর চেয়ে না হয় 8-10 গুণ বড় জান্নাতে জায়গা দিলে এটি তো আমাদের জন্য যথেষ্ট ছিল, এনাফ ছিল। 10 দুনিয়ার পরিমাণে একজনে দিলে তো আরো বিপদে পড়বে এত জায়গা নিয়ে, চিন্তা আছে না? এটা এমন প্রশ্ন আসতে পারে কি পারে না? আসেন এটার জবাবটা আমি দিয়ে দিই। তবে এটার জবাব দেওয়ার জন্য আমি একটা কাল্পনিক উদাহরণ আপনাদেরকে দেব। কাল্পনিক উদাহরণ, কাল্পনিক উদাহরণ কি, মনে করুন আমাদের বর্তমান বিশ্বের সায়েন্টিস্টরা যেভাবে অ্যাডভান্স হচ্ছে, অগ্রসর হয়ে যাচ্ছে, এই যে 25শে ডিসেম্বর একটা স্যাটেলাইট লঞ্চ করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার উপরে এটা স্থাপন করবে, উপরে দেখার জন্য মাত্র 21 ফিট লম্বা, কিন্তু এটা তৈরি করছে প্রায় 14টা দেশের বৈজ্ঞানিকরা মিলে। তো যাই হোক, কত অ্যাডভান্স তারা হয়ে গেছে, মনে করুন এই ধরনের বৈজ্ঞানিকদের এই ধরনের চেষ্টা প্রচেষ্টায় একটা মেশিন বানানো, একটা মেশিন, মেশিনটার কাজ কি জানেন? মেশিনটার কাজ হলো মায়ের পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার সাথে যোগাযোগ করা, কথা বলা, পেটের ভিতরের বাচ্চার সাথে কথা বলার মেশিন বার করছে। মনে করুন এটা কাল্পনিক উদাহরণ। আচ্ছা, তো বাহির থেকে এই মেশিনের মাধ্যমে পেটের ভিতরের বাচ্চাকে জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো? সে জবাব দিছে, খুব ভালো আছি, শান্তিতে আছি, আরামে আছি, খাওয়া দাওয়া থাকা কোনো জিনিস নিয়ে কোনো টেনশন নেই, একদম এয়ার কন্ডিশন পরিবেশ, আমার খুব শান্তি শান্তি লাগতেছে। পেটের ভিতর থেকে বাচ্চা রিপ্লাই দিছে, রিপ্লাই দেওয়ার পরে এখন বাহির থেকে আরেকটা খবর তারে দেওয়া, খবর খবর হলো তুমি যেখানে আসো এটা তো 12 ইঞ্চির মতো জায়গা, তো এখান থেকে আসার পরে তোমার আব্বা তোমার জন্য তোমার বর্তমান জায়গার চেয়েও লক্ষ লক্ষ গুণ বড় জায়গা রেডি করে রাখছে। খবরটা পেটের ভিতরে তারে দৌড়স, আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথাটা বুঝবেন, এটা একটা কাল্পনিক উদাহরণ আমি দিচ্ছি। বাচ্চা তো বলছিল আমি যেখানে আছি মোটামুটি শান্তি দিয়ে কোনো অসুবিধা নেই, ওই সময় তারে খবর দেওয়া হয়েছে কি তুমি যেখানে আছো এখান থেকেও তুমি আসার পরে দেখবা তোমার আব্বা তোমার জন্য তোমার বর্তমান জায়গার চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় জায়গা তোমার জন্য বানিয়ে রাখছে, রেডি করছে, বাড়ি বানাইছে, ঘর বানাইছে। তখন এই বাচ্চার ভিতরে কি কি চিন্তা আসবে? আমরাও যে চিন্তা করতেছি ঠিক সে কম, যে আমি যেখানে আছি এটি তো মোটামুটি আরামে আছি, এর চেয়ে না 4-5 গুণ বড় হয়ে গেলে তো আর কোনো অসুবিধাই থাকার কথা ছিল না, এর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় জায়গা যে আমার জন্য রেডি করে রয়েছে, এত জায়গার আমার দরকার কি? কিন্তু যখন সে পৃথিবীর মধ্যে চলে আসে বড় হয়, তখন দেখে যা পেয়েছে তাতে হয় না, আরো দখলের চিন্তা করে, ঠিক না? জাল দলিল, হামলা মামলা, লাইল কাটা, বিভিন্ন ভাবে চলে বলে কৌশলে কিভাবে আরো দখল করা যায়, সারা জীবন জায়গা দখলের দান্দায় মানুষ কাটিয়ে দিচ্ছে। তো প্রথমে কি চিন্তা করছিল? পেটের ভিতরে বসে কি চিন্তা করছিল? এত জায়গার আমার দরকার কি? বর্তমান জায়গার চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় জায়গা, এটা দিনে আরো বিপদে পড়বো। কিন্তু যখন সে চলে আসলো তখন হয় না, আরো লাগে। ঠিক এইভাবে পৃথিবীতে থাকা অবস্থায় কোরআন হাদিসের মাধ্যমে যে কথাগুলো বলা হয় অনেক কিছু বুঝে আসবে না। নবীজি বলেছেন সাধারণ জান্নাতিকে 10 দুনিয়ার পরিমাণ জায়গা জান্নাতে আল্লাহ দান করবেন, মানুষ এখানে দুনিয়াতে বসে বসে চিন্তা করতেছে যে আমার এত জায়গার দরকার কি? কিন্তু যখন সে জান্নাতে চলে যাবে তার অনুভূতিটা কেমন হবে? তার অনুভূতি হবে এমনই যে আল্লাহ যা দিয়েছেন সেটা তো দরকারই আছে, আরো যদি কিছু দিয়ে দিতেন ভালো ছিল। ভাইরামান, তো যাই হোক, আমি কথা বলছিলাম একজন বিদেশ যাত্রী 3টা বিষয় নিয়ে চিন্তা করে। 1 নম্বর হলো যেখানে যাবে যাওয়ার আগেই জায়গার ব্যাপারে একটা ধারণা নেয়, 2 নম্বর হলো সেখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়,
তিন নম্বর হলো যে যে পদ্ধতিতে যাওয়ার দরকার সেই পদ্ধতিতে যায়। আমরাও জান্নাতে যেতে চাই, আমাদের তিনটা বিষয় বুঝতে হবে। এক নম্বর, যেখানে যেতে চাই জায়গাটা কেমন, কোরআন হাদিসের আলোকে এই জায়গার ব্যাপারে যে ধারণা দেওয়া হয়েছে তার সারাংশ এটাই। এমন সুখের আয়োজন রব্বুল আলামিন তার বান্দা বান্দির জন্য করে রেখে দিয়েছেন, যেটা কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনাও করে নাই, এমন স্থান আল্লাহ জান্নাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আসেন এবার দুই নম্বর পয়েন্টে, বিদেশ যাত্রী যাওয়ার জন্য প্রয়োজনীয় যে কাজগুলো করে, বিশেষভাবে তিনটা কাজ বলি আমি। এক নম্বর হলো ট্রাভেলসে যায়, গিয়ে ওই ভিসাটা নিয়ে যায়, পাসপোর্ট নিয়ে যায়, পাসপোর্টের মেয়াদ ঠিক আছে কিনা, ভিসাটা আসল না নকল চেক করে, গন্ডগোল থাকলে ঠিক করে। ও ভাই আমার পাসপোর্ট ভিসা চেক করে, গন্ডগোল থাকলে ঠিক করে, এটাই তার প্রথম প্রধান কাজ হয়ে যায়। ঠিক ওইভাবেই আমরা যখন জান্নাতে যাওয়ার নিয়ত করেছি, আমাদের পাসপোর্ট ভিসার মতো আমাদের ঈমান আমল, এই ঈমান আমলের ব্যাপারে আমরা চেক করতে হবে, ঈমানটা নির্ভেজাল কিনা, আমল নির্ভেজাল কিনা, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এই দুই জিনিসের মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে ও ভাই ঠিক করতে হবে, নাইলে যাওয়ার ব্যবস্থা হবে না। বিদেশ যাত্রী তার পাসপোর্ট ভিসা যেভাবে চেক করে, গন্ডগোল থাকলে ঠিক করে, আমরাও জান্নাতের যাত্রী যখন, তাইলে আমাদেরকেও ঈমান আমল চেক করতে হবে, শিরিক মুক্ত ঈমান আছে কিনা, বেদাত মুক্ত ঈমান আছে কিনা চেক করতে হবে, গন্ডগোল বুঝলে কি করতে হবে ঠিক করে নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোথায় চেক করবেন, কিভাবে ঠিক করবেন, এটা একটা কথা। ওই পাসপোর্ট ভিসা নিয়ে তো ট্রাভেলসে গেছিল, তার তো একটা চেক করার জায়গা ছিল, এবং গন্ডগোল থাকলে ঠিক করার বিভিন্ন এজেন্সি ছিল, মানুষ ছিল। তো ঈমান আমল জান্নাতের পাসপোর্ট ভিসা চেক করবেন কোথায়, ঠিক করবেন কিভাবে, এই সমস্যার সমাধান তো দুনিয়ার কোনো ট্রাভেলস দিতে পারবে না। এই সমস্যার সমাধানের জন্য হক্কানি আলেমের দরকার, পীর মশায়েখের দরকার, হযরত শাইখ গুনাই রহমতুল্লাহ আলাইহি ওয়া আলিহি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবির বুজুর্গানে দিন এই কাজটাই পৃথিবীর মধ্যে করে গেছে। আমাদের সমাজে, আমাদের প্রজন্মের ঈমান আমল ঠিক আছে কিনা, গন্ডগোল থাকলে কিভাবে ঠিক করা যাবে, এই কাজই তারা সারা জীবন করে গেছেন, এই কাজের পিছনে জীবনের অক্ষ করে দিয়েছে। এখনো যারা রয়ে গেছে তাদের উত্তরসূরি, তাদের পদাঙ্ক অনুসরণকারী, তাদের যারা ফলো করতেছেন, এখন তারা যেহেতু নেই, তাদের স্থলাভিষিক্ত যারা আছেন, তাদের মিশনকে যারা এগিয়ে নিয়েছেন, আমরা তাদের মাধ্যমে এই কাজগুলো এখন করাতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরা আমার, তো যাই হোক, বিদেশ যাত্রী যে কাজগুলো করে, পাসপোর্ট ভিসা চেক করে, আমরাও আমাদের ঈমান আমল চেক করতে হবে। দুই নম্বর হলো বিদেশ যাত্রী যাওয়ার আগে দরকারি সামানাগুলো জোগাড় করে, কেনাকাটা করে বাজারে যায়, টাকা নিয়ে যায়, আর সামানা কিনে, জিনিসপত্র কিনে, লাগেজে ভরে। ঠিক ওইভাবেই জান্নাতের যাত্রীকে জান্নাতে যাওয়ার জন্য সামানা জোগাড় করতে হবে, জিনিসপত্র জোগাড় করতে হবে। ও ভাই আমার বাজারে গিয়ে কাপড় চোপড় কেনা না, জান্নাতে যাওয়ার জন্য যে সামানা জোগাড় করতে হবে সেটা হলো নেক আমল। কি জোগাড় করতে হবে? এই সামানা সবাই জোগাড় করতে রাজি আছেন? তখন কীভাবে জোগাড় করবে, এটা তো একটা বোঝার বিষয়। তো এটা সামানা জোগাড়ের যত পদ্ধতি আছে, আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি বলবো। এই সহজ পদ্ধতি যদি ধরতে পারেন, তো আপনি আখেরাতের সামানা কীভাবে জোগাড় করবেন, এই ব্যবস্থা আল্লাহ নিজে আপনাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একটা কাজ করেন, তাহলে আখেরাতের সামানা জোগাড়ের তৌফিক আল্লাহই আপনারে দিবেন। এমনকি আপনি যদি এই কাজটা করতে পারেন, আর যেই মানুষেরা বলে না আমি কোনোদিন গেছি না, আমি নিজে জেনে জেনে এইভাবে যাওয়ার ব্যবস্থা করতে পারবো না, পথ হারিয়ে ফেলবো, আমার অভিজ্ঞতা নেই, আমি জানি না, রাস্তা চিনি না, চিনার কোনো ব্যবস্থাও করতে পারবো না, ইংরেজি বুঝি না, এই সমস্ত মানুষ যারা, তারা আরেকটা পদ্ধতি ধরেন, আরেকটা, সেই পদ্ধতি কি, ট্রাভেলসে যান, ট্রাভেলসে গিয়ে বলেন আমি কোনোদিন গেছি না ভাই, আমি রাস্তাঘাট চিনবো না, একা যেতে পারবো না। আপনার ট্রাভেলস থেকে কেউ যদি ওই জায়গার টিকিট করে থাকে, যারা রাস্তা চিনে, এমন একজন মানুষের সাথে আমাকে টিকিটটা মিলাইয়া দিবেন,
আমি তো চিনি না, যারা জানে এমন একজনের সাথে আমারে ধরাই দিবে। তো কি দেখা গেল, পদ্ধতি দুইটা, একটা হলো নিজে জেনে যাওয়া, জেনে বুঝে যাওয়ার ব্যবস্থা করা, আর দুই নম্বর আর একটা, এটা সহজ, দুই নম্বরটা সহজ, সেটা হলো জাননেওয়ালার সাথে চলে যাওয়া। কথা বুঝতেছেন? তো পদ্ধতি কয়টা পাওয়া গেল? দুইটা, একটা হলো নিজে জেনে বুঝে যাওয়ার ব্যবস্থা করা, এটা একটু কঠিন, আর দুই নম্বর যদি জানতে পারেন না, বোঝার ব্যবস্থা থাকে না, বাসা টাসা বোঝেন না, তো সহজ পদ্ধতি হলো যারা জানে তাদের সাথে চলে যান, তারা যেদিকে যায় আপনি সেদিকে যান, তাদেরকে ফলো করেন, তাদেরকে অনুসরণ করেন, তাদের কথা মতো চলেন, আপনি বেশি বোঝা লাগবে না। ওই জাননেওয়ালার সাথে থাকার কারণে, বিশ্বস্ত জাননেওয়ালার সাথী হওয়ার মাধ্যমে সহজে পৌঁছে যাবে, ঠিক কিনা? ও ভাই আমার, এটা শুধু দুনিয়ার কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বুঝলেই চলবে না, এটা জান্নাতে যাওয়ারও পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতেই জান্নাতে যেতে হবে। একটা হলো নিজে জেনে বুঝে রাস্তা চিনে যাওয়ার ব্যবস্থা করতে হবে, আর এই ব্যবস্থার জন্য কোরআনে শিক্ষার দরকার। রব্বুল আলামিন এই কোরআনকে জান্নাতের গাইড বুক বানিয়ে পাঠিয়েছেন, গাইড বুক। ও আমার ভাই, এই কোরআনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিয়েছেন, কিভাবে যেতে হবে চিনিয়ে দিয়েছেন। সুতরাং কোরআনের শিক্ষার মাধ্যমে জান্নাতের রাস্তা চিনে জান্নাতে পৌঁছার ব্যবস্থা হয়ে যায়। এই কোরআনের শিক্ষা যার মধ্যে থাকে সে জান্নাতের রাস্তা চিনার ব্যবস্থা হয়ে যায়। এই সমস্ত শিক্ষার মাধ্যমে নিরাপদে সহজে জেনে বুঝে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। ও আমার ভাই, সুতরাং জান্নাতে যাওয়ার দুই পদ্ধতির একটা হলো জেনে বুঝে যাওয়া, আর এই পদ্ধতি ধরতে হলে কি করতে হবে? কোরআন শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা? আর কেউ যদি বলে না আমি ব্যবসা করি, বিদেশে থাকি, চাকরি করি, আমি অন্য লাইনে পড়াশোনা করি, অথবা আমার বয়স হয়ে গেছে, আমি আর মাদ্রাসায় পড়তে পারবো না, আমি নিজে বুঝার আর জানার কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, এমন উজর যদি কেউ দেখান, তাহলে আপনার জন্য দুই নম্বর সহজ ব্যবস্থা, আপনি যারা এই কোরআনের শিক্ষার মাধ্যমে জান্নাতের রাস্তা চিনেন এমন মানুষের সাথী হন, অর্থাৎ হক্কানি আলেমদের সাথে থাকেন, তারা যেদিকে যান আপনিও সেদিকে যান, তাদের অনুসরণ করেন, তাদের কথা মতো চলেন, তাদের পরামর্শ নিয়ে চলেন। ওই সমস্ত মানুষের সাথে থাকার মাধ্যমে বেশি বোঝা লাগবে না, ভালো মানুষের সাথে, হাক্কানি আলেমদের সাথে, পীর মশায়েখের সাথে থাকার মাধ্যমে আপনিও নিরাপদে তাদের সাথে জান্নাতে পৌঁছে যাবে। তো পদ্ধতি দুইটা, একটা হলো নিজে জেনে বুঝে যাওয়ার ব্যবস্থা করতে হবে, রাস্তা চিনে যাওয়ার ব্যবস্থা করতে হবে, দুই নম্বর হলো জাননেওয়ালার সাথে চলতে হবে। এই দুইটা পদ্ধতিতে আমরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ও ভাই আমার, এই দুইটা পদ্ধতির জন্যে এই মাদ্রাসাগুলো লাগে, জান্নাতের রাস্তা চেনার জন্য কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার দরকার, জান্নাতের রাস্তায় চলার জন্য কোরআন ওয়ালা পাওয়ার জন্য মাদ্রাসার দরকার, ঠিক কিনা? এই দুইটা পদ্ধতির জন্য মাদ্রাসার দরকার, জান্নাতের রাস্তা চিনার শিক্ষার জন্য মাদ্রাসার দরকার, জান্নাতের রাস্তা চিনে ওয়ালার সাথী হওয়ার জন্য মাদ্রাসার দরকার। সেই জন্য এই প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এবং আমাদের নেক্সট জেনারেশন, আমাদের বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, আমরা যদি চাই তারা আমাদের সাথে জান্নাতে মিলিত হোক, তাইলে আমাদেরকে নিয়ত করতে হবে এই জান্নাতের রাস্তায় চলার ব্যবস্থা যে মাদ্রাসাগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা মরণ পর্যন্ত টিকিয়ে রাখার নিয়ত করে নিতে হবে, রাজি আছি না? ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান যদি টিকে থাকে তাহলে আমাদের বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্ম এই মাদ্রাসাগুলোর সিলায় সহজে জান্নাতে যাওয়ার পথ পাবে। আর যদি আমরা এই সমস্ত বিষয় থেকে উদাসীন হয়ে যাই, ও ভাই আমার মনে রাখবেন, এখনো ভালোই দিন যাচ্ছে, ভালোই যাচ্ছে, আগামী দিনগুলো আর ভালো যাবে না। যত দিন সামনে আসতেছে, যত দিন যাচ্ছে, পরিস্থিতি তত খারাপ হচ্ছে, তোর ভয়াবহ হচ্ছে। এখন 2022 সালে যা দেখছেন, আরো 20 বছর পরে যদি থাকেন তাহলে দেখবেন রাত দিন ব্যবধান হয়ে যাবে, এই ধরনের ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসছে। এই ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা যদি রক্ষা পেতে হয় তাহলে কোরআনের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা টিকিয়ে রাখতে হবে, নাইলে আমাদের প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো না, ঠিক কিনা? সেজন্যই বিরাদারান ইসলাম, আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না। হযরত শাইখ গুনাই রাহমাতুল্লাহ আলাইহি
সাহেবজাদাগণ এবং ওনার প্রিয় মানুষেরা, ওনার সহবতি আফতা ব্যক্তিগণ, তারা ওনার স্মৃতি আদর্শ, ওনার কর্ম, এগুলার প্রতিষ্ঠা এবং ওনার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে এই মাদ্রাসা আপনাদের চোখের সামনে প্রতিষ্ঠা করেছেন এবং মেহনত করতেছেন। এখন আপনাদের তাদের ব্যাপারে, এই প্রতিষ্ঠানের ব্যাপারে যে দায়িত্বগুলো আছে, এগুলো মেহরবানি করে আপনারা পালন করবেন। আমি আশা করি আপনারা আপনাদের সন্তানদেরকে নেবেন এবং এই প্রতিষ্ঠানটা যাতে মজবুতভাবে চলতে পারে, ভালোভাবে চলতে পারে, সুশৃঙ্খলভাবে চলতে পারে, আশানুরূপভাবে চলতে পারে, সেই জন্য আপনারা জানে মালে সহযোগিতা করবেন, তাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানটাকে নিজের মনে করে প্রতিষ্ঠানের পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন। আমিন।